আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা জানবো বাচ্চাদের মুখে অরুচি দূর করার কি উপায় রয়েছে কি আমল রয়েছে সুপ্রিয় দর্শক এই আমলটি শুধু যে বাচ্চাদের মুখের অরুচি দূর করবে এমনটি নয় আপনারা যারা বড় রয়েছেন তাদের বিভিন্ন সময় দেখা যায় তারা শুকিয়ে যাচ্ছে বা শিশু বাচ্চা শুকিয়ে যাচ্ছে ভালো ভালো পুষ্টিকর খাবার তার সামনে আনা হচ্ছে সে গ্রহণ করছে না এর কারণটা এই কারণ উল্লেখ করব এবং কোন আমল করলে আপনি এই অরুচি থেকে মুক্তি লাভ করতে পারবেন সেটাও আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব তো গুরুত্বপূর্ণ এই ভিডিও থেকেও অমনোযোগী হবেন না লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন ক্ষুদা মন্দা বা খাবারে অরুচি এটা বিভিন্ন কারণে হতে পারে যেমন কোনো ব্যক্তি সবেমাত্র অসুস্থতা থেকে ভালো হয়েছে তার কিন্তু অরুচি রোগটি থাকবে অর্থাৎ তার সামনে আপনি যত প্রকার পুষ্টিকর খাবার দেন না কেন সে কোনো কিছুই গ্রহণ করতে পারবে না দ্বিতীয় আরেকটি প্রকার হচ্ছে সে কোনো অসুস্থতা থেকে ওঠে নাই অর্থাৎ সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু কোনো খাবারে তার ওইভাবে রুচি হয় না আগে এক টাইমে ভালো রুচি ছিল মুখে কিন্তু এখনে সব খাবারের প্রতি তার অনীহা তৈরি হয়েছে সুপ্রিয় দর্শক এরকমটা যদি হয়ে থাকে তাহলে আজকের আমলটি খুবই কার্যকর হবে এমন শিশু বাচ্চারা রয়েছে যারা কোনো পুষ্টিকর খাবার খাবার খেতে চায় না দিন দিন শুকিয়ে যাচ্ছে তাদের জন্য আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ হবে এখন আসি এটা কিসের প্রভাব দেখা যায় বিভিন্ন রুচি বাড়ানোর ঔষধ সেবন করার পরেও তাদের মুখে তুলনামূলক রুচি আসছে না তারা কোনো খাবারের প্রতি তাদের আগ্রহ আসছে না সুপ্রিয় দর্শক বুঝতে হবে তাদের উপর হয়তোবা কোনো জাদুর প্রভাব রয়েছে হয়তোবা জিন দ্বারা আক্রান্ত রয়েছে নয়তোবা যে কোনো কারোর বদ নজর বা কুদৃষ্টি পড়েছে কুদৃষ্টি যে শুধুমাত্র খারাপ লোকের চোখ থেকে আসে এরকমটা নয় ফ্যামিলির ভালো লোক থাকলেও তার চোখ থেকেও কুদৃষ্টি নির্গত হতে পারে এ সম্পর্কে বলেছেন তোমরা কুদৃষ্টি থেকে বেঁচে থাকো লাইন ও হাকুন অর্থাৎ কুদৃষ্টি হচ্ছে সত্য সুপ্রিয় দর্শক কুদৃষ্টির লক্ষণ সমূহের ব্যাপারে ওলামা একরাম কোরআন হাদিসের আলোকে প্রায় ত্রিশটির মতো কুদৃষ্টির লক্ষণ বলেছে তার ভেতর একটি হচ্ছে খাবারে অরুচি বা অনীহা সৃষ্টি হওয়া আপনি দেখবেন আগে আপনি একটা খাবার খুব ভালো পছন্দ করতেন ওই খাবারের প্রতি আগ্রহ ছিল কিন্তু দিন দিন ওই ভালো খাবারটির প্রতি আপনার আগ্রহ দূর হয়ে যাচ্ছে বুঝতে হবে কুদৃষ্টির কারণেই এটা হচ্ছে সুপ্রিয় দর্শক কুদৃষ্টি হোক আর এমনি যাই হোক না কেন এই আমল দুইটা খুবই কার্যকরী একটা হচ্ছে কুদৃষ্টির কারণে আরেকটি হচ্ছে ওলাম বলে থাকেন খাবারের রুচি বাড়ানোর জন্য এই আমলটি খুবই কার্যকরী দোয়া আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিব তবে এখানে দুইটি আমলের দুইটি দোয়া রয়েছে এই দুইটি দোয়া আমাদের মুখস্থ করতে হবে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে মুখস্থ করিয়ে দিচ্ছি প্রথমে আমরা যে আমলটি শিখবো এটা কুদৃষ্টির প্রভাব থেকে বাঁচার জন্য এই দোয়াটি খুবই কার্যকরী আমার সাথে সাথে বলেন أعوذ بكلمات الله أعوذ بكلمات الله تامة تامة من كل شيطان وهامة من كل شيطان وهامة ওয়ামিং কুল্লি আই নিল্লা ওয়ামিং কুল্লি আই নিল্লামা এবার আমরা দ্বিতীয় দুয়াটি শিখব আর এই দুয়াটি কোরানুল কারিমের একটি আয়াত আর তা হল সুরানুরের দশ নম্বর আয়াত আমার সাথে সাথে বলেন ওয়ালা উলা সাবলুলহি ওয়ালা উলা সাবলুল্লহি (عليكم، عليكم، ورحمته، وأن الله، ورحمته، وأن الله، تواب حكيم، تواب حكيم) شكر يا প্রথম দোয়াটি আপনি তিনবার পড়বেন দ্বিতীয় এই যে দোয়াটি আমি শেখালাম এই দ্বিতীয় দোয়াটি সাতবার পড়বেন যে কোনো খাবার খাওয়ার পূর্বে কিছুটা পরিমাণ আদার টুকরা নিয়ে ওই আদাতে ফু দিয়ে ওই আদা চিবিয়ে খেয়ে ফেলবেন সাথে একটু নুন নিতে পারেন সুপ্রিয় দর্শক এই রকম কিছুদিন করলে ইনশাআল্লাহ খাবারের অরুচি দূর হয়ে যাবে আর শিশু বাচ্চা যারা রয়েছে তাদেরকে আদার রস করে তার ভেতর একটু লবণ দিয়ে এই দোয়ার পড়ে ফু দিয়ে তাদেরকে খাইয়ে দিবেন অবশ্যই সামান্য পরিমাণ আদা সুপ্রিয় দর্শক এই আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ সকলের অরুচি খাবারে অনিহা খুব দ্রুত দূর হয়ে যাবে তো আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কেমন লেগেছে ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফেজ মাউলানা সাব্বের হুসাইন আপনি দেখছিলেন বাহক টিভি সুপ্রিয় দর্শক এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও আমি বাহক টিভি ফেসবুক পেজে এবং বাহক টিভি ইউটিউব চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করি দয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লা